फरीदपुरे शीतर तीव्रतार चरम दुर्भोगे पड़े श्रमजीवीरा उत्तरांचल থেকে কাজের সন্ধানে এসে এত তীব্র শীতের মাঝেও কেউ রাত্রি যাপন করছেন বাস টার্মিনালে আবার কারো রাত কাটছে খোলা আকাশের নিচে খায়রুজ্জামান সোহাগের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে এসেছেন কাজের খোঁজে দিনভর অপেক্ষা শেষেও মেলেনি তা খাবার জুটেনি নেই থাকার জায়গাও তাই ভরসা বাস টার্মিনাল আবার কারোবা রাত কাটছে খোলা আকাশের নিচে এই চিত্র ফরিদপুরের উত্তরাঞ্চল থেকে কাজের সন্ধানে এসেছেন শ্রমজীবীরা মাঘের বাঘ পালানো শীতের কাঁপুনিতে চরম ভোগান্তিতে সময় কাটছে তাদের কাজ কাম পাইনি আর 4-5 দিন বসে আছি কাম থাকবো কোথায় এই বাস স্ট্যান্ডে এসে এই দোকানের সামনে থাকি 5-10 দিন কাজকর্ম করতে হয়নি আমি থাকি আমরা ঠান্ডা কাপড় চোপড় নেই শীতের খাওয়া দাওয়া নেই যে ঠান্ডা পড়ছে এতে ঘুম হয় না এই জন্য উঠে বসে রয়েছি যে বাস টার্মিনালে এসে আমাদেরকে রাত্রি কাটাতে হয় ফাঁকা জায়গায় রাত্রি কাটাতে হয় আমাদের খুবই কষ্ট হয় তাপমাত্রার পারদ কখনো কখনো নেমে যাচ্ছে 10-এর নিচে কাজ না পেয়ে ঠিকানাবিহীন গন্তব্যে অর্থ সংকট তীব্র হচ্ছে এসব শ্রমজীবীর সে কাজ তো পাওয়া আছে না তবু কাজ পাওয়া গেলেও বাট বেতন নাই ভোর 5টার সময় এসে বসে রয়েছে এই জায়গা এনেত কোনো মালিক আসলো না আমাকে নেওয়ার জন্য আমরা খালি হাতে বাড়ি চলে আমাদের কাজ নেই আমরা কিস্তি মিস্তি উঠেছি এখন আমরা ফরিদপুর শহরে কাজই পাইতেছি না তো আমরা কিভাবে চলবো কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবেন বিত্তবানরা এমন আশা সংশ্লিষ্টদের শতপ্রবাহ শুরু হয়েছে আজকে যা মাঝারি পর্যায়ে পড়ে আগামী কয়েকদিন এই তাপমাত্রা বিরাজ করবে মনে হচ্ছে শীতের তীব্রতা আরও কিছুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ডেস্ক রিপোর্ট নিউজ 24